নমস্কার বন্ধুরা, সুমনার কথা ও কবিতাতে আপনাদের সকলকে আবারও স্বাগত। জুন মাসের 3 তারিখে আমরা হুট করে চলে গেছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। শিলং ট্রিপ আমাদের কেমন ছিল, কতদিন ছিলাম, কোথায় থাকলাম, কিভাবে ঘুরলাম, সব কিছু নিয়েই আজকের ব্লগ। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। শুরু করছি আমার শিলং ট্রিপ। কলকাতা এয়ারপোর্টে পৌঁছানোর পর প্রথম কাজ হচ্ছে এই এয়ারপোর্টে দুজনে মিলে একটা ছবি তোলা। এরপরে আমরা পৌঁছে যাচ্ছি গুয়াহাটি এয়ারপোর্টে। বলুন তো কেমন লাগছে আমার ছোট বাচ্চাটাকে? আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম গুয়াহাটি স্টেশন থেকে। আজ কিন্তু আমরা নেব পুরো রেস্ট, কাল সকালে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। 4 তারিখ সকালেই আমরা বেরোলাম খ্যাংসুরি ফলস দেখার জন্য। রাস্তায় যখন এই জায়গাটা পেলাম তখন আমি ভাবলাম একটা ছবি তুলি, কিন্তু বাচ্চা যখন কথা না শুনে আমি ঠিক হয়ে যাই এরকম। অনেক হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি সেই ফলসের কাছে, কি না খ্যাংসুরি ফলস। এই ফলসটা কিন্তু অবশ্যই দেখবেন, কেউ মিস করবেন না। দেখুন, আচ্ছা আচ্ছা, তো যা হাই বল, হাই বলো, হাই বলো, হাই। আমরা আছি খ্যাংসুরি ফলসে শিলংয়ে। সাডেন প্ল্যানে চলে এসেছি একদম, আজকে বেরিয়েছি এখানে। ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা ছিল, এখন অলমোস্ট ক্লিয়ার। আমার ছেলে তোজো ভীষণ ভয় পাচ্ছে, মাঝে মাঝেই ভাবছে মা বুঝি এই সব জলের মধ্যে নেমে না পড়ে। আসলে ছোট থেকেই ও দেখছে জল, পাহাড়, সমুদ্র কোনো কিছুতেই মায়ের ভয় নেই, যেখানে পারে সেখানে পৌঁছে গিয়ে ছবি তোলে। এই আওয়াজটা শুধু আমাকে না, যারা ঘুরতে ভালোবাসে তাদের প্রত্যেককে টানে। এরপর আমরা যাব লাইট লুম ভ্যালি। লাইট লুম আরেকজন জঙ্গের, এটাই একটা অদ্ভুত জিনিস যে এই মাত্র পরিষ্কার, এই মাত্র একদম অন্ধকার, পুরো পরিষ্কার হয়ে গেল পুরো। লাইটলুম ভ্যালিতে আমরা যখন পৌঁছেছিলাম তখন এটা ভীষণ অন্ধকার হয়েছিল, কিন্তু তারপর ধীরে ধীরে পরিষ্কার হবার পর তোজো আর তোজোর মধুপিসির একটা ছবি তুলে আমরা ফিরছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। দ্বিতীয় দিন আমরা ডাউকি যাব, তার মাঝে অনেকগুলো স্পট দেখব, আস্তে আস্তে আপনাদেরকে বলবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে রুট ব্রিজ। বলো সে বাই। জানি না। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে শিলং ঘুরতে গেলে পায়ে কিন্তু জোর থাকা দরকার। ঠিক যেভাবে ছোটু আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এরকম অনেকটা রাস্তা পেরিয়ে তবেই মিলবে রুট ব্রিজ। আচ্ছা, ওই যে রুট ব্রিজটা ওখানে আছে, আমরা একটু নিচে এসেছি তাই জন্য রুট ব্রিজটা হয়তো অত ভালো দেখা যাচ্ছে না। এই যে রুট ব্রিজ, বলো নামছি না। কি অদ্ভুত গাছের শেকড় দিয়ে ব্রিজ হয়েছে আর তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে এরকম জল। সেখানে কি আমি এরকম একটা পোজ না দিয়ে থাকতে পারি? এখান থেকে আমরা যাব হচ্ছে মনিলামে। এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হচ্ছে এই গ্রাম। এই ভিলেজেই লাঞ্চ করে যখন আমরা ডাউকির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তার চারদিকটা ছিল এরকম। আমার বারবার মনে হচ্ছিল আমার ব্লগে যদি আমি এটা না দেখাই তাহলে আপনাদের একটা কিছু মিস হয়ে যাবে। ওই পারে বাংলাদেশ আর এই পারে আমরা, তাই তো? সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না যে ওই পারে বাংলাদেশ, কিন্তু এটা সত্যি যে ওই পারে বাংলাদেশ আর এই পারে আমরা। এটাকে বলছে বর্ডার। আচ্ছা, এগুলোতে কি কারেন্ট দেওয়া থাকে? বোরহিল ফলস। এত সুন্দর এই ফলসটা না দেখলে হয়তো উপলব্ধি করা যাবে না যে এর সৌন্দর্য কতটা। ওইখান থেকে এগিয়ে এসেই এইটা না রাস্তার উপরে পুরো ছাতার মতো হয়ে রয়েছে, এটা একটা অসাধারণ ফলস। আর তার উপর ঠিক রাস্তাটা এই রকম ছাতার মতো। আমরা অ্যাকচুয়ালি ডাউকির দিকে যাচ্ছি, ডাউকির দিকে যেতে গিয়ে এই ফলসটা পড়লো। এর আগেও একটা ফলস পড়েছে,
ডালু মানে অপূর্ব বললেও বোধহয় কিছু কম হবে, মানে এত সুন্দর এত সুন্দর। এটা হচ্ছে ডাউকি ফলস। এখান থেকে আমরা যাব হচ্ছে ডাউকি নদীতে, যেটা কিনা ভীষণ ভাবে স্বচ্ছ। সব শেষে যখন আমরা ডাউকিতে পৌঁছালাম তখন প্রচণ্ড বৃষ্টির জন্য এখানে বোটিং বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং লোকাল লোকজন বলছিল যে বর্ষাকালে জল অত স্বচ্ছ পরিষ্কার দেখা যায় না যতটা জানুয়ারি এবং ডিসেম্বর মাসে দেখা যায়। তাই আমরা এখানে বোটিং করতে পারিনি এবং জলের স্বচ্ছতাও অনুভব করতে পারিনি, কিন্তু চারদিক দেখে আমাদের মন ভরে গেছিলো। ফেরার সময় প্রকৃতি হয়েছিল এতটাই সুন্দর। আজ আমাদের দ্বিতীয় দিন শেষ হচ্ছে, দেখা হবে আপনাদের সাথে কাল আবার। আজকে কিন্তু আমরা দারুণ ঘুরেছি। আজ আমাদের তৃতীয় দিন, আজ আমরা চেরাপুঞ্জির দিকে যাব। একটা কথা না বললেই না, শিলং যখন আসবেন এবং ঘুরতে যাবেন তখন প্রতিদিন কিন্তু একটা করে এক্সট্রা ড্রেস ক্যারি করবেন, কারণ এত বৃষ্টি এত বৃষ্টি যে যে কোনো মুহূর্তে আপনি ভিজে যেতে পারেন। ছুটতে ছুটতে তোজো এগিয়ে যাচ্ছে এলিফ্যান্ট ফলসের দিকে। আমার ছোট লাল খুব ভয় পাচ্ছে, আর এত বৃষ্টি পড়ছে না, সকাল থেকে বৃষ্টি পড়ছে। আমরা তো হোটেল থেকে রেনকোট পরে বেরিয়েছি, এরকম একটা ব্যাপার। এলিফ্যান্ট ফলস, এটা এলিফ্যান্ট ফলস, অসাধারণ। মেঘালয়ের শিলংয়ের কাছে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই জলপ্রপাতকে স্থানীয়রা বলেন কাকাসাইত লাই পাতেং খোহসিউ, যার অর্থ হলো তিন ধাপের জলপ্রপাত। বর্ষায় একদম রূপবতী হয়ে উঠেছেন ইনি, এলিফ্যান্ট জলপ্রপাত। জলের পাদদেশে থাকা হাতি আকৃতির বিশাল পাথরের জন্য ব্রিটিশরা নাম দিয়েছিলেন এলিফ্যান্ট। এই ট্রিপটা আমাদের দারুণ ছিল। মধুদি, তোজো আর আমার পতিদেব সবাই মিলে চটিয়ে মজা করেছি। এবার এসেছি আমরা ওয়াকাবা ফল। এত সামনে ঝর্ণা, এতটা সামনে, আর এইভাবে পড়ে যাচ্ছে। খুবই ভয় লাগছে তোজোকে নিয়ে উঠতে আসতে, খুব ভয় লাগছে। তাও আসলেই আমার ভীষণ ভয় লাগছিল এখানে, পড়ে যাওয়ার ভয়। পড়ে গেলেই একেবারে গল্প, তাও ভয় আর আনন্দ মিলেমিশে যে কোথায় একাকার হয়ে গেছিল বুঝতেই পারিনি। আমাদের মতো আমার বাচ্চাটাও ঘুরতে ভীষণ ভালোবাসে, দেখছেন তো কেমন ইয়ো পোজ দিয়েছে। এরপর আমরা মায়েতে আর ছায়েতে একটা ছবি তুলে ওয়াকাবা ফলসের ওপরে উঠে এসে লাঞ্চ করেছি, করে আমরা যাব আরোয়া কেভে। আর ছোটু যাচ্ছে, ছোটু হাই বলো, হাই বলো, ছোটু হাই বলো, আস্তে আস্তে। আমার ম্যানেজার আসছে, ম্যানেজার ম্যানেজার শিলং আসলে অবশ্যই এই কেপটা দেখবেন। চুপ 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 চুপ, ভীষণ অন্ধ। চল চল, অপূর্ব অপূর্ব, মনে হচ্ছে যেন ভূত চলে আসতে পারে যে কোনো মুহূর্তে। এই যে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা হচ্ছে শিলং এর সাইট সিন আমরা আজ করছি, এটা দারুণ। এই যে যাচ্ছেন ছোটু, ছোটুর পু, ছোটুর বাবা, ছোটুর মা। আসলে মনে হয় যে শুধু নিজে দেখবো তেমনটা না, সবাইকে দেখাবো, তার জন্য দেখাচ্ছি। ওরা ওখানে আর এই এই নিচে, মানে মনে হচ্ছে যদি ফোনটা পড়ে যায় তাহলে তো শেষ, সব চলে যাবে। কিন্তু তাও মনে হচ্ছে একবার দেখায়, একবার দেখায়, একবার দেখায়। নিচে তো পুরো কুয়াশা নয়, ওটা কিন্তু এই যে মানে অপূর্ব, অবশ্যই আসার জন্য। এই যে জলটা, এই জলটাই এইখান দিয়ে নেমে নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে। এই যে
ঢুকবো আমরা অ্যাকচুয়াল গুহাতে। এবার এই রাস্তা দিয়ে এলাম, এসে এবার এটা দিয়ে ঢুকবো। ওপরে এটা আবার কি, চলো দেখি। গুহার ভেতরে আমরা ঢুকে পড়েছি, এবার আমরা যাচ্ছি আস্তে 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 যাচ্ছি। ওরা অলরেডি চলে গেছে, আমি ধীরে ধীরে নামছি। আমি জানি না কতটা কি বোঝা যাচ্ছে অ্যাকচুয়াল, কিন্তু চেষ্টা করছি কতটা কত দূর পারবো দেখাতে, সেটাও বিষয়। এই যে জল যাচ্ছে, আমরা ঢুকেছি। ওই যে ছোট ছোট ফুলটাকে যাচ্ছে, তো দেখো দেখো দেখে বেরো। সব থেকে বড় কথা হলো, তোজোকে নিয়ে না ঘুরতে আমাদের খুব একটা অসুবিধা হয় না, ও ভীষণ কমফোর্ট থাকে সমস্ত পরিস্থিতিতেই। আর এই গুহার মধ্যে মাঝে মাঝে ভয় পাচ্ছিল ঠিকই, কিন্তু দারুণ মজা করে গুহাটা দেখলাম আমরা। এরপর আমরা যাব হচ্ছে নোয়াখালী ফলসে। নোয়াখালী ফলসের একটা কিন্তু গল্প আছে। লিখাই নামের এক বিধবা তার মেয়েকে নিয়ে দ্বিতীয় বিয়ে করে। মেয়ের প্রতি অগাধ ভালোবাসা দ্বিতীয় স্বামী মেনে নিতে না পারায় সে একটা প্ল্যান করে। স্ত্রীকে খুশি করার জন্য ছল করে মাংস রান্না করে খাওয়ায় লিখাইকে। খেয়ে উঠে মেয়ের খোঁজ করতে করতে বাগানে একটা শিশুর আঙুল দেখে লিখাইয়ের বুঝতে আর বাকি থাকে না যে এই মাংস তারই মেয়ের। মনের দুঃখে সে ঝর্ণায় ঝাঁপ দেয়। নোহ মানে হচ্ছে ঝাঁপ, কা মানে খাসি মহিলাদের, এই কা শব্দে চেনা যায়। লিখাই ওই মহিলার নাম, এইভাবেই এই ঝর্ণার নাম হয় নোয়াখালী। কয়েকটা স্পট কিন্তু আমরা দেখিনি, সব শেষে আমরা এলাম সেভেন সিস্টারে। শেষ অবধি আমরা সেভেন সিস্টার ফলসে এলাম। দুর্দান্ত ছিল আমাদের এই ট্রিপটা, কাল আমাদের ফেরার পালা। সব থেকে কাছের মানুষের সাথে একটা ছবি তুলে নিলাম, এই মানুষটা না থাকলে আমার বড্ড ফাঁকা ফাঁকা লাগে। মধুদি কি দারুণ একটা পোজ দিয়েছে সেভেন সিস্টারের সামনে। আজ আমরা একটু শপিং করব, তাই চলে যাব এখান থেকে পুলিশ বাজারে। শিলংয়ের পুলিশ বাজারে আমরা একটু শপিং করব। তার আগে দেখিয়ে দিচ্ছি আপনাদের রাতের শিলং কেমন দেখতে লাগে। শপিং করে রেস্ট নিয়ে ফিরে আসছি কাল সকালে। আজ আমাদের ফেরার পালা। ফেরার পথে আমরা বারাপ্পানি দেখে নিলাম। আমরা যাচ্ছি হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্টে। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে আমরা ফিরে যাব মুর্শিদাবাদ বহরমপুরে, কারণ আমরা বহরমপুরে থাকি। এই ট্রিপটা আমাদের ভীষণ ভালো ছিল। আমার ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর শুনুন শুনুন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, আজকের মতো টাটা, বাই বাই।